নিয়ে আসলাম। আজকে আরেকটি কবিতা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো। আজকে আমার মাসিক নাম হচ্ছে রোদে লেগে যাবে। আমি আশা করি তোমরা এটা বাসায় পড়েছো, এবং আমি আবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি ক্লাসটা করছি। তোমরা বুঝে নিলাম তাহলে আজকে পাঠশির নাম হচ্ছে রোদে লেগে যাবে। কবির নাম হচ্ছে শামসুর রহমান, কবির নাম কি শামসুর রহমান। যেহেতু রোদ্র লেগে যায় এটা একটা আমাদের একটা যুদ্ধ নিয়ে কবিতাটা, 1971 সালে যে আমাদের পাকিস্তানের আমাদের উপরে যে হানাদাররা আমাদের আক্রমণ করেছিলেন সেই সম্পর্কে এই কবিতাটা। তা আমরা পরে বিস্তারিত নিয়ে আলোচনা করবো, আগে আমরা কবি সম্পর্কে কিছু জানি। ঠিক আছে, কবি সম্পর্কে যদি জানতে হয় সর্বপ্রথমে আমরা জানি কবি পরিচিতি। জন্ম দেখো, কবি জন্ম শামসুর রহমানের, কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর জন্মগ্রহণ করেন। সবাই সামনে খাতা লিখে নিতে পারো, লিখে নিলে ভালো হয়, লিখলে তোমাদের বিষয়গুলো কী হবে যদি লিখে না তোমাদের ক্লাসের মধ্যে পড়াগুলো অনেক সময় মুখস্থ হয়ে যায়। বাসায় গিয়ে যদি তারা তুলনা করো তাহলে মানে তাড়াতাড়ি মুখস্থ হবে। তো সামনে সবাই খাতা কলম পেয়ে করো, আর আমি যেহেতু এটা বলে লিখেছি তো খাতা লিখে না। আর কবির মৃত্যুটা হয়েছে তোমার, তিনি মারা গেছেন 2000 মানুষ কত পুরুষ সহ পুরুষ সহ রাজ্য সদস্য
টিচারকে দেখাতে পারবা। এখানে দেখো আমরা যে কবিতাটা পড়েছিলাম বর্গী, বর্গী হলো খাজনা নীতি, কারণ মানুষ মতো বর্গী কি খাজনা নীতি অর্থ লুটপাট করতো। বর্গীরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালি জন সম্পদ দিয়ে পালিয়ে যেত, আর তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কেন ভুলবে না বলতো? তাদের কথা মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধাদের কথা এখানে বলা হয়েছে। কাদের কথা? মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না, কারণ তারা হানাদার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমাদেরকে দেশে একটি স্বাধীন একটি মানচিত্র এবং আমাদের একটি ভূখণ্ড এবং আমরা যারা এখন স্বাধীনভাবে চলাফেরা করছি তারাই আমাদেরকে এই স্বাধীন দেশটা আমাদেরকে দিয়েছে। তার জন্য আমরা তাদেরকে ভুলবো না কখনই। মা হয়ে যায় দেশের মাটি, তার প্রতি থাকা মা দেশের মাটি হয়ে যায়, মা আরও মাটির সাথে তুলনা করা হয়েছে মাটি, ঠিক আছে। মা ও আত্মপ্রতি সমান গর্বের সমান আনন্দের, জননী কিন সন্তান যেমন দুর্ভাগা তেমনই যার মাতৃভূমি নেই সেও তেমনই ভাগ্যহীন। যার মাতৃভূমি নেই, যার একটি নিজের দেশ নাই সেও মাতৃহীন। মায়ের মা না থাকে যেমন একটা সন্তানের খারাপ লাগে, তেমনই দেশ না থাকলেও তার কাছে ঠিক একই সমান খারাপ লাগে। তো এখানে দেখো আমরা আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছ, সব দেখেছো তো বাচ্চারা? যাই হোক, এখানে একটু বুঝে তোমাদের বাড়ি কাজ দিব। বাড়ি কাজ দেওয়ার আগে এই কবিতার মূল ভাব আছে, মূল ভাব তোমাকে দেখো কি বলছে। সম্পূর্ণ এই কবিতাটা সম্পূর্ণ একটি যুদ্ধ নিয়ে, ঠিক আছে, 1971 সালের যুদ্ধ নিয়ে। দেখো 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। কত সালে বলো তো? 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে কি জাতি আমাদেরকে দেয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এর নাম কি ছিল বলো তো? কে বলতে পারো? আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে হানাদারদের সাথে, যারা বাইরে থেকে আসছিলেন আমাদের এই দেশের মানুষদেরকে মারা, ধনসম্পদ এবং এই দেশটাকে নিজেদের মতো করে চালায় নেওয়ার জন্য তারা এসেছিল। যে কারণে কিনা আমাদের দেশের দাবাল ছেলেরা সেটা করতে দেয়নি, তারা তাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে নিজেদের দেশটাকে স্বাধীন করে নিয়েছে। এই কবিতার পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। এই কবিতা কাদের কাদের অত্যাচারের কথা বলা হয়েছে? পাকিস্তানিদের। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছে সে কথা বলা হয়েছে। তাই আমার এই নতুন একটি জয়ন্ত সামসুর রহমান কবিতা লিখেছে একটি সুন্দর কবিতা, এবং আশা করা করবে। এবং আমি সবাই লিখেছো যদি লিখে থাকো তাহলে আমি একটু বুঝে দিচ্ছি তোমাদের একটু বাড়ি কাজ দিব। বাড়ি কাজটা লিখে নাও খাতায়, খাতার সামনে এসে খাতা বের করো, বাড়ি কাজটা একটু লিখে নাও। সকলে আমার এই বিষয়টা বুঝতে পারছো, আর যদি কোনো বিষয়ে তোমাদের ভুল যার ভুল থাকে বুঝতে পারো।